बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीवृंद, आशा करी प्रत्येके तुम्हारा जे जेखने आसो भालो आसो सुस्थ आसो। ढाका कलेज अनलाइन क्लासेर अंश हिसाबे भूगोल और परिवेश विभाग पक्ष थेके आमी मोहम्मद बहादुर होसेन भुइया प्रफेसर भूगोल और परिवेश विभाग ढाका कलेज ढाका तुम्हारे सकल के स्वागत जानाच्छि। आज के अनलाइन क्लासे भूगोल और परिवेश विभाग अनार्स तृतीय वर्षेर छात्रदेर साथे जे कोर्सटी निये आमी कथा बोलबो सेटी होच्छे पपुलेशन जियोग्राफी बा जनसंख्या भूगोल। जनसंख्या भूगोले इतिपूर्वे दुईटी बा तीनटी क्लास आमी नियेछि। आज के जे टपिकटी निये तोमादेर साथे आलोचना करबो सेटी होच्छे जे जनसंख्या भूगोल अर्थात डेफिनेशन अफ पपुलेशन जियोग्राफी एंड स्कोप अफ पपुलेशन जियोग्राफी अर्थात जनसंख्या भूगोल संज्ञा की, जनसंख्या भूगोल आवता बा परिधि कौन पर्यन्त विस्तृत। तो एक पर्याय प्रथम आमरा आसी जे जनसंख्या भूगोल मानवीय भूगोल एक अन्यतम गुरुत्वपूर्ण शाखा। अष्टादश एवं ऊनविंश शताब्दीते पर्यन्त जनसंख्या भूगोल मानवीय भूगोल शाखा हिसाबे अध्ययन करा हतो। अष्टादश शताब्दीर शेष भागे अर्थात 1798 साले विख्यात अर्थनीतिविद बा ब्रिटिश धर्मजाजक रॉबर्ट थॉमस मेल्थस तार एन एसे ऑन द प्रिंसिपल ऑफ पॉपुलेशन शिरोनामे जनसंख्यार उपर एक मूल्यवान तत्व प्रदान करें। तार एक तत्वटी जनसंख्या भूगोल भित्ति तैरीते जथेष्ट सहायता करे थाके। 1882 साले प्रख्यात जार्मान भूगोलविद भूगोलविद रैटजेल तार एंथ्रोपोजियोग्राफिक नामक ग्रंथटी प्रकाशित करें। रैटजेल एंथ्रोपोजियोग्राफिक ग्रंथटी प्रकाशेर मध्य दिए जनसंख्या भूगोल विभिन्न व्याख्या विश्लेषण करे थाकेन एवं परवर्तीकाले जा जनसंख्या भूगोल के एक पृथक शाखा हिसाबे अध्ययनेर क्षेत्र सृष्टि हय। साधारणत এই ক্ষেত্র সৃষ্টির পরিপ্রেক্ষিতে বিংশ শতাব্দীতে এসে বিভিন্ন ভূগোলবিদের মধ্যে বিভিন্ন আলোচনা এবং পর্যালোচনার পরিপ্রেক্ষিতে জনসংখ্যাকে বা জনসংখ্যা ভূগোলকে ভূগোলের একটি পৃথক শাখা হিসাবে অধ্যয়নের তৎপরতা শুরু হয়। এরই প্রেক্ষাপটে 1953 সালে বিখ্যাত মার্কিন ভূগোলবিদ জি টি ট্রিওয়াড্ডা সমকালীন ভূগোলের সাথে সঙ্গতি রেখে জনসংখ্যা ভূগোল নামে একটি স্বতন্ত্র বিষয়ে অবতারণা করে। গ্লেন ট্রিওয়াড্ডা বা জি টি ট্রিওয়াড্ডা 1953 সালে এই জনসংখ্যা ভূগোলের যে সূত্রপাত ঘটান তখন তিনি প্রথমেই চিন্তা করেন যে এর সংজ্ঞা বা পরিধি কি হবে। তো প্রখ্যাত মার্কিন ভূগোলবিদ এই জিটি ট্রিওয়াড্ডা জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা হিসাবে বলেন যে পপুলেশন জিওগ্রাফি ইজ কনসার্ন উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিজিওনাল ডিফারেন্সেস অন দ্য আর্থস কভারিং পিপল। আমি আবার বলছি যে পপুলেশন জিওগ্রাফি ইজ কনসার্ন with the understanding of the regional differences on the earth's covering people অর্থাৎ মানুষ দ্বারা বা জনসংখ্যা দ্বারা আবৃত পৃথিবীর আঞ্চলিক বিভিন্নতা রিজিওনাল ডিফারেন্সেস আঞ্চলিক বিভিন্নতা পর্যালোচনা ও বিশ্লেষণ করাই হচ্ছে জনসংখ্যা ভূগোল। এটি ছিল গ্লেন ট্রিওয়াড্ডার সংজ্ঞা। প্রখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ জনসংখ্যা ভূগোলবিদ জে আই ক্লার্ক তার বিখ্যাত গ্রন্থ পপুলেশন জিওগ্রাফি নামক গ্রন্থে
পপুলেশন জিওগ্রাফির সংজ্ঞা প্রসঙ্গে বলেন যে পপুলেশন জিওগ্রাফি ইজ কনসার্নড উইথ ডেমনস্ট্রেটিং হাউ স্পেশাল ভেরিয়েশন ইন দ্য ডিস্ট্রিবিউশন কম্পোজিশন মাইগ্রেশন অ্যান্ড গ্রোথ অফ পপুলেশন আর রিলেটেড টু স্পেশাল ভেরিয়েশনস ইন দ্য নেচার অফ প্লেসেস। অর্থাৎ জে আই ক্লার্ক বা জনাই ক্লার্ক বলেন যে কোন এলাকার ভৌগোলিক এলাকার প্রকৃতিগত স্থানিক পার্থক্যের সাথে সম্পর্কযুক্ত জনসংখ্যার বন্টন, জনসংখ্যার উপাদান, জনসংখ্যার অভিগমন এবং বৃদ্ধির যে স্থানিক পার্থক্য হয় তা প্রদর্শন করাই হচ্ছে জনসংখ্যা ভূগোল। জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা প্রসঙ্গে আরো কতিপয় ভূগোলবিদ তাদের সংজ্ঞা তুলে ধরেছেন। এদের মধ্যে রাশিয়ান ভূগোলবিদ ডব্লিউ জেলিনেস্কি জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা প্রসঙ্গে বলেন যে জনসংখ্যা ভূগোল হচ্ছে এমন একটি বিষয় যেখানে ভৌগোলিক বৈশিষ্ট্য নিয়ে গঠিত অঞ্চলসমূহের স্থান ও সময়ের পরিপ্রেক্ষিতে যেখানে জনসংখ্যার বিভিন্ন প্রপঞ্চের ব্যাখ্যা এবং বিশ্লেষণ উপস্থাপন করা হয়। প্রখ্যাত মার্কিন ভূগোলবিদ এডওয়ার্ড অ্যাকারম্যান জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা প্রসঙ্গে বলেন যে জনসংখ্যা ভূগোল হল জনসংখ্যার নৃতাত্ত্বিক বর্গীয় সম্পর্ক, স্থানিক বন্টনের গতিশীল উপাদানসমূহ এবং পরিবর্তনশীল সম্পর্ক নিয়ে পর্যালোচনা করে। আরেকজন ভূগোলবিদ যিনি ফ্রান্সের ভূগোলবিদ বিজিউ গার্নিয়ার, প্রখ্যাত নগর ভূগোলবিদ, জনসংখ্যা ভূগোলবিদ, তিনি ভূগোলের সংজ্ঞা প্রসঙ্গে বলেন যে মানুষের বিশ্বব্যাপী যে বন্টন, মানুষের এই বন্টনের ক্রমবিকাশ বিভিন্ন অঞ্চলে তাদের বিস্তারণ এবং তাদের আন্তঃক্রিয়ার ফলে যে সমস্ত প্রক্রিয়াগুলো উদ্ভূত হয় এই প্রক্রিয়াগুলোর আন্তঃসম্পর্ক বিশ্লেষণই জনসংখ্যা ভূগোল। তাহলে জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা প্রসঙ্গে আমি বললাম জিটি ট্রিওয়ার্ডার সংজ্ঞা, জি আই ক্লার্কের সংজ্ঞা, ডব্লিউ জেলিনেস্কির সংজ্ঞা, এডওয়ার্ড অ্যাকারম্যানের সংজ্ঞা এবং বিজিউ গার্নিয়ারের সংজ্ঞা। উপরোক্ত সংজ্ঞাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সাধারণভাবে জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা প্রসঙ্গে আমরা স্বাভাবিকভাবেই বলতে পারি যে ভূগোলের যে শাখায় জনসংখ্যার বন্টন, ঘনত্ব, জনসংখ্যার পরিবর্তনশীলতা অর্থাৎ জনসংখ্যার জন্মশীলতা, মৃত্যুশীলতা, অভিগমন, জনসংখ্যার উপাদান ও কাঠামো, জনসংখ্যা নীতি ইত্যাদি বিষয়গুলির স্থানিক পার্থক্যের বিশ্লেষণই জনসংখ্যা ভূগোল। তাহলে এই হচ্ছে জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা। এবার আমরা আসি জনসংখ্যা ভূগোলের বিষয় পরিধি। জনসংখ্যা ভূগোলের বিষয় পরিধির ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত আমরা ভূগোল আলোচনার ক্ষেত্রে স্থানিক বা আঞ্চলিক পার্থক্যের যে বিশ্লেষণ সেটিকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করে থাকি। সেক্ষেত্রে জনসংখ্যা ভূগোলের আলোচনায়ও স্থানিক বা আঞ্চলিক পার্থক্যের যে বিশ্লেষণ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসংখ্যা ভূগোল কোন একটা নির্দিষ্ট জনগোষ্ঠী নিয়ে আলোচনা করে না, বরং এটি সমগ্র জনগোষ্ঠী নিয়ে আলোচনা করে থাকে এবং এই জনগোষ্ঠী জনসংখ্যার পরিবর্তনশীলতা, জনসংখ্যার বৃদ্ধি, জনসংখ্যার গতিশীলতা অর্থাৎ জন্মশীলতা, ফার্টিলিটি, জনসংখ্যার মৃত্যুশীলতা, মর্টালিটি, জনসংখ্যার অভিগমন বা মাইগ্রেশন ইত্যাদি বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকে। এছাড়া
এটির জনসংখ্যার জৈবিক বয়স কাঠামো, অর্থনৈতিক কাঠামো, তারপরে হলো লিঙ্গ কাঠামো ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করে থাকে এবং এই বিষয়গুলি অবশ্যই জনসংখ্যা ভূগোলের আওতাভুক্ত হবে। জনসংখ্যা ভূগোলের আওতা বা পরিধি সম্পর্কেও কয়েকজন বিশিষ্ট জনসংখ্যা ভূগোলবিদ বিভিন্নভাবে তাদের মতামত ব্যক্ত করেছেন। এই মতামত যারা ব্যক্ত করেছেন পরিধি সম্পর্কে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন গ্লেন ত্রিওয়ার্দা বা জিটি ত্রিওয়ার্দা। জিটি ত্রিওয়ার্দা জনসংখ্যা ভূগোলের আওতা বা ক্ষেত্র বা পরিধির ক্ষেত্রে তিনি চারটি বিষয়ের অবতারণা করেন, চারটি বিষয়কে গুরুত্ব সহকারে তিনি উল্লেখ করেন। এই চারটি বিষয় ছিল তার অতীতের, অর্থাৎ জনসংখ্যা ভূগোলের আওতাভুক্ত হবে অতীতের, অতীতের জনসংখ্যা ভূগোল অর্থাৎ পপুলেশন জিওগ্রাফি ইন দ্য পাস্ট, জনসংখ্যার সংখ্যা নাম্বার অফ পপুলেশন, তিন হচ্ছে জনসংখ্যার ঘনত্ব, চার জনসংখ্যার গুণাগুণ, জনসংখ্যা ভূগোল। অতীতের জনসংখ্যা ভূগোল হলো অতীত সময়ে অর্থাৎ প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং সমসাময়িক যুগে জনসংখ্যার পরিবর্তন, জনসংখ্যার গতি প্রকৃতি, জনসংখ্যার গতিশীলতা, জনসংখ্যার নীতি ইত্যাদি বিষয়গুলি বিশ্লেষণ সহকারে উপস্থাপন করা জনসংখ্যা ভূগোলের আওতার মধ্যে থাকতে হবে। জনসংখ্যার সংখ্যা, জনসংখ্যা ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত এবং এটিকে তিনি আবার কতগুলো ভাগে ভাগ করেন। এই জনসংখ্যার সংখ্যাকে তার মধ্যে একটি হচ্ছে বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির ধরন, অর্থাৎ জনসংখ্যার সংখ্যাকেও তিনি আবার চারটি ভাগে ভাগ করেন। একটি হলো বিশ্ব জনসংখ্যার বৃদ্ধির ধরন, দুই হচ্ছে জনসংখ্যার পরিবর্তন প্রক্রিয়া, তিন হচ্ছে স্থানিক পার্থক্যের ভিত্তিতে, উচ্চ ও নিম্ন জনসংখ্যা এবং জনসংখ্যার অভিগমন। এই হচ্ছে জনসংখ্যার সংখ্যা। এবার আমরা আসি তার আরেকটা পয়েন্ট ছিল জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব স্থানভেদে, সাধারণত জনসংখ্যার ঘনত্ব বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়ে থাকে। কোন স্থানে জনসংখ্যার ঘনত্ব কম, কোন স্থানে জনসংখ্যার ঘনত্ব বেশি, এই বন্টন বিন্যাসের কারণ ও ধরন বিশ্লেষণ তার মতে জনসংখ্যা ভূগোলের পরিধির আওতাভুক্ত হবে। জনসংখ্যার গুণাগুণ, কোয়ালিটিজ অফ পপুলেশন, জনসংখ্যার জীবতাত্ত্বিক এবং সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলোর আলোচনা জনসংখ্যা ভূগোলের আওতার মধ্যে থাকবে বলে বা পরিধির অন্তর্ভুক্ত হবে বলে তিনি মনে করেন। ভূগোলবিদ জে আই ক্লার্ক, জনসংখ্যা ভূগোলের পরিধির ক্ষেত্রে বলেন, মধ্যে পাঁচটি বিষয় অন্তর্ভুক্ত হবে বলে তিনি উল্লেখ করেন। তার মধ্যে এক হচ্ছে জনসংখ্যার সংখ্যা, দুই হচ্ছে বা খ হচ্ছে জনসংখ্যার প্রাকৃতিক বৈশিষ্ট্য, গ জনসংখ্যার সামাজিক বৈশিষ্ট্য, ঘ জনসংখ্যার অর্থনৈতিক বৈশিষ্ট্য,
এবং পাঁচ হচ্ছে জনসংখ্যার গতিশীলতা। জনসংখ্যার গতিশীলতা। এবার আসি জনসংখ্যার সংখ্যা। জনসংখ্যার সংখ্যার কথা গ্লেন ট্রিওয়ার্ডা যেভাবে বর্ণনা করেছেন, সেই জনসংখ্যার সংখ্যা অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্থানে অঞ্চলভেদে যে জনসংখ্যা আছে তাদের বৃদ্ধি, তাদের গতিশীলতা ইত্যাদি বিষয় পর্যালোচনা করা জনসংখ্যার সংখ্যার অন্তর্ভুক্ত। জনসংখ্যার প্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে হবে হচ্ছে বয়স, লিঙ্গ কাঠামো বা সেক্স স্ট্রাকচার এবং নরগোষ্ঠী বা রেস। জনসংখ্যার সামাজিক বৈশিষ্ট্যের মধ্যে আসবে বৈবাহিক মর্যাদা, তারপরে হলো আবাসস্থল, সাক্ষরতা, শিক্ষা, ধর্ম, জাতীয়তা ইত্যাদি। অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে আসবে হচ্ছে আয় এবং পেশা। আর জনসংখ্যার গতিশীলতার ভিতর ফার্টিলিটি, মর্টালিটি এবং মাইগ্রেশন অর্থাৎ জন্মশীলতা, মরণশীলতা এবং অভিগমন, এই কয়েকটি বিষয় জনসংখ্যার গতিশীলতার অন্তর্ভুক্ত হবে। এবং এই বিষয়গুলো জেআই ক্লার্কের মতে জনসংখ্যা ভূগোলের আওতার অন্তর্ভুক্ত হবে। প্রখ্যাত ভূগোলবিদ বিজিউ গার্নিয়ার তিনি জনসংখ্যা ভূগোলের পরিধির ক্ষেত্রে বলেন, বিজিউ গার্নিয়ার জনসংখ্যা ভূগোলের পরিধির ক্ষেত্রে তিনটি বিষয়ের কথা উল্লেখ করেন। তার একটি হলো জনসংখ্যার ভৌগোলিক বণ্টন, জনসংখ্যার ভৌগোলিক বণ্টন, জনসংখ্যার ভৌগোলিক বণ্টন। দুই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির ধরন ও কারণ, জনসংখ্যা বৃদ্ধির ধরন ও কারণ। এবং গ হচ্ছে জনসংখ্যার আর্থসামাজিক অবস্থা, জনসংখ্যার আর্থসামাজিক অবস্থা। তাহলে একটি হলো জনসংখ্যার ভৌগোলিক বণ্টন, অর্থাৎ বিজু গার্নিয়ারের মতে বিশ্বব্যাপী জনসংখ্যা যেভাবে বণ্টিত আছে, বিশ্বের কোন জায়গায় জনসংখ্যার ঘনত্ব বেশি, কোন জায়গায় জনসংখ্যার ঘনত্ব কম, অতীতে বিশ্বের জনসংখ্যা কোথায় কম ছিল বা জনসংখ্যা ভবিষ্যতে কোথায় কি হবে ইত্যাদি বিষয়গুলি হচ্ছে ভৌগোলিক জনসংখ্যার ভৌগোলিক বিন্যাস বা বণ্টন, যা বিজিউ গার্নিয়ারের মতে জনসংখ্যা ভূগোলের অন্তর্ভুক্ত হবে। জনসংখ্যা বৃদ্ধির ধরন ও কারণ, বিশ্বব্যাপী প্রাকৃতিক, আঞ্চলিক, সাংস্কৃতিক বিভিন্ন কারণে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি হারের তারতম্য হয়ে থাকে। এটি প্রাকৃতিক কারণে তারতম্য হয়, এটি আঞ্চলিক কারণে তারতম্য হয়, এটি সামাজিক কারণে বা সাংস্কৃতিক কারণে তারতম্য হয়। জনসংখ্যার বৃদ্ধি ও তার তারতম্যের কারণ অনুসন্ধান করা এবং পৃথিবীব্যাপী স্থানিক পার্থক্যের ভিত্তিতে জনসংখ্যার যে গতিশীলতার তারতম্য তার কারণ বিশ্লেষণ করা, এটি জনসংখ্যা ভূগোলের অন্তর্ভুক্ত হবে। জনসংখ্যার আর্থসামাজিক অবস্থা, জনসংখ্যার আর্থসামাজিক অবস্থা যেমন আয়, পেশা, আবাদযোগ্য জমি, বসতি, বৈবাহিক অবস্থা, ধর্ম, ভাষা, শিক্ষা, পেশা, স্বাস্থ্য, পুষ্টি ইত্যাদি বিষয়গুলি জনসংখ্যার আর্থিক সামাজিক অবস্থার অন্তর্ভুক্ত। বিজিউ গার্নিয়ারের মতে এই বিষয়গুলি অর্থাৎ জনসংখ্যার ভৌগোলিক বণ্টন, জনসংখ্যা বৃদ্ধির ধরন ও কারণ এবং জনসংখ্যার আর্থসামাজিক অবস্থা, এই বিষয়গুলি জনসংখ্যা ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত হবে। তাহলে গ্লেন ট্রিওয়ার্ডা, জিআই ক্লার্ক এবং বিজিউ গার্নিয়ার যে বিষয়গুলোর অবতারণা করেছেন যে এই বিষয়গুলো জনসংখ্যা ভূগোলের আওতাভুক্ত হবে, সেগুলো যদি আমরা মোটামুটি ভাবে সামারাইজ করে আলোচনা করার চেষ্টা করি, তাহলে আমরা সহজেই কতগুলো বিষয় জনসংখ্যা ভূগোলের পরিধির বা আওতার অন্তর্ভুক্ত বলে ধরে নিতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জনসংখ্যার বণ্টন। জনসংখ্যার বণ্টন প্রথমেই আসবে হলো জনসংখ্যার বণ্টন।
ইতিমধ্যে জনসংখ্যার বন্টন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে জনসংখ্যার বন্টন কি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কারণে বিভিন্ন অঞ্চলে যে জনসংখ্যা বিভিন্ন ভাবে বন্টিত থাকে তার অনুসন্ধান করা, তার সংখ্যা নিরূপণ করা এবং সেগুলি প্রদর্শন করা জনসংখ্যা ভূগোলের পরিধি অন্তর্ভুক্ত। দ্বিতীয়টি হতে পারে জনসংখ্যার ঘনত্ব। জনসংখ্যার ঘনত্ব বিশ্বব্যাপী পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কারণে যে জনসংখ্যার তারতম্য রয়েছে, কেন কোন অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব বেশি, কেনই বা অন্য একটি অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব কম, তার কারণ অনুসন্ধান করা এবং সে সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করা জনসংখ্যা ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত। এরপরে আসতে পারে জনসংখ্যার কাঠামো। জনসংখ্যার কাঠামো, জনসংখ্যার কাঠামোকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে, যেমন জনসংখ্যার বয়স কাঠামো, জনসংখ্যার লিঙ্গ কাঠামো, জনসংখ্যার অর্থনৈতিক কাঠামো, জনসংখ্যার ধর্মীয় কাঠামো। এই বিষয়গুলো কারণ অনুসন্ধান করা, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কিভাবে জনসংখ্যার কাঠামো বিস্তৃত রয়েছে তা তুলে ধরা জনসংখ্যা ভূগোলের অন্তর্ভুক্ত হবে। জনসংখ্যা এরপরে হবে জনসংখ্যার গতিশীলতা বা জনসংখ্যার গতিশীলতা। এই জনসংখ্যার গতিশীলতার মধ্যে আসবে জন্মশীলতা, মৃত্যুশীলতা এবং অভিগমন, অর্থাৎ কোন অঞ্চলে বা কোন দেশে জনসংখ্যার জন্মশীলতা কিরকম, তার মৃত্যুশীলতা কিরকম, অভিগমনের হার কিরকম, অভিগমনের মধ্যে বহিরাগমন না বহির্গমনের হার বেশি, অভ্যন্তরীণ অভিগমনে শহর থেকে গ্রামে অভিগমন না গ্রাম থেকে শহরে অভিগমন, নাকি শহর থেকে শহরে অভিগমন না গ্রাম থেকে গ্রামে অভিগমন, এই বিষয়গুলি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। নাম্বার 5, যে আমরা বলতে পারি যে এর মধ্যে যে জনসংখ্যার সাক্ষরতা এবং গুণগত মান, কোন একটি অঞ্চলের জনসংখ্যার সাক্ষরতার হার কিরকম, তাদের কোয়ালিটি, ওই জনসংখ্যার কোয়ালিটি কিরকম, যেটি নগর জনসংখ্যার উপর বা নগরীয়তা জনসংখ্যার একটি শহর বা নগরের নগরীয়তার মান বৃদ্ধি করে কিনা, তার প্রকারভেদ, তার বিশ্ব ধরন, তার গুণগত মান, তার প্রজনন সংক্রান্ত কর্মসূচি এবং ব্যবহার পদ্ধতি, এই বিষয়গুলি জনসংখ্যা ভূগোলের আওতাভুক্ত হবে। অর্থাৎ জনসংখ্যার সাক্ষরতা ও গুণগত মান, জনসংখ্যার সাক্ষরতা ও গুণগত মান। এরপরে গ্রামীণ ও নগর জনসংখ্যা, গ্রামীণ ও নগর জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ও নগর জনসংখ্যার মধ্যে তফাৎ রয়েছে। পৃথিবীর উন্নত দেশগুলিতে নগর জনসংখ্যা বেশি, আর উন্নয়নশীল দেশগুলিতে সাধারণত গ্রামীণ জনসংখ্যার হার বেশি। কেন এবং কি কারণে গ্রামীণ এবং শহরে জনসংখ্যার এই তারতম্য সংঘটিত হয়, কেনই বা উন্নত দেশগুলিতে নগর জনসংখ্যা বেশি, উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা কম, তার কারণ অনুসন্ধান করা এবং সেগুলি নগর জনমিতি জনিত প্রভেদকে উল্লেখ করা, নগরায়ন প্রক্রিয়া, নগরায়নের বিশ্ব বণ্টন, নগরায়নের ধরন ইত্যাদি বিষয়গুলো জনসংখ্যা ভূগোলের অন্তর্ভুক্ত হবে। এটি হলো গ্রামীণ এবং নগর জনসংখ্যা। জনসংখ্যা ও সম্পদ অনুপাত, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ বিদ্যমান রয়েছে। এই প্রাকৃতিক সম্পদগুলি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও জনসংখ্যার অনুপাতে সেই সম্পদের পরিমাণ কত, সেই সম্পদ জনসংখ্যার অনুপাতে কম না বেশি, সেই জনসংখ্যা কাম্য জনসংখ্যা নাকি জনসংখ্যা সম্পদের তুলনায় কম নাকি জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি, এই বিষয়গুলি অনুসন্ধান করাও জনসংখ্যা ভূগোলের আওতাভুক্ত হবে। এটি হচ্ছে জনসংখ্যা ও সম্পদ অনুপাত। জনসংখ্যা ও সম্পদ অনুপাত, তারপরে হচ্ছে জনসংখ্যা নীতি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করলে দেখা যায় কোন দেশের জনসংখ্যা
বা জন্মশীলতার হার বেশি, কোন দেশের মৃত্যুশীলতার হার বেশি, কোন দেশের জনসংখ্যার ঘনত্ব বেশি আবার কোন দেশের জনসংখ্যার ঘনত্ব কম, কোন দেশে ওভার পপুলেটেড, কোন দেশ আন্ডার পপুলেটেড, যে কারণে কোন দেশকে জনসংখ্যা নীতিতে কম কিভাবে জনসংখ্যা কমানো যায় সেই সমস্ত পদ্ধতি গ্রহণ করা হয়, আবার কোন দেশে জনসংখ্যা বাড়ানোর জন্য যে বিভিন্ন ধরনের পদ্ধতি গ্রহণ করা হয় সেগুলি অন্তর্ভুক্ত করা হয়। আচ্ছা, এই বিষয়গুলো জনসংখ্যা ভূগোলের অন্তর্ভুক্ত হবে বা আওতার অন্তর্ভুক্ত হবে, এটি হচ্ছে জনসংখ্যা ও সম্পদ অনুপাত। আচ্ছা, তারপরে হলো জনসংখ্যা নীতি গেল। বিশ্ব জনসংখ্যার ভৌগোলিক ধারণা, বিশ্বব্যাপী যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার প্রবৃদ্ধি, জনসংখ্যার অভিক্ষেপ, বিশ্ব অভিগমন, জনসংখ্যার বিশ্ব বন্টন, জনসংখ্যার নারী পুরুষ কাঠামো, জনসংখ্যার বয়স কাঠামো, জনসংখ্যার জীবন প্রত্যাশা, বিশ্ব জনসংখ্যার অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক, এই বৈশিষ্ট্যগুলো জনসংখ্যা ভূগোলের পরিধির অন্তর্ভুক্ত হবে। তো আজকে মোটামুটি ভাবে এই হলো জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা এবং জনসংখ্যা ভূগোলের পরিধি। আগামী দিন তোমাদের জনসংখ্যা ভূগোলের অন্য একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসব। আজকে ক্লাসটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আল্লাহ হাফেজ।